वेलकम टू नूर कोचिंग सेंटर आमी तुम्हादेर बंधु एवं जीकेर सर मोशारफ हुसैन आज के आमी तुम्हादेर किछु जीकेर कोश्चन कराब भूगोलेर जेगुली आसन्न कोलकाता पुलिस कन्स्टेबल ओ डब्ल्यूबीपी कन्स्टेबल ओ पीएससी जे कोनो परीक्षाय एसेछे तो चलो शुरू करी প্রথম কোশ্চেন ভারতের পূর্বতম বিন্দু কোনটি প্রথম কোশ্চেন ভারতের পূর্বতম বিন্দু কোনটি সঠিক উত্তরটা হবে অপশন এ 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট এটা কোন রাজ্যে অবস্থিত এটা এটা কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত এই বিন্দুটার নাম কি এই বিন্দুটার নাম হচ্ছে কিবিথু আমরা সবাই জানি যে ভারতের ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু এবার শুধু পূর্বতম জানলে হবে না ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিন্দুগুলো জানতে হবে তো চলো আমরা এক এক করে করি যে ভারতের পূর্বতম বিন্দু কোনটি পশ্চিমতম বিন্দু কোনটি উত্তরতম বিন্দু কোনটি দক্ষিণতম বিন্দু এবার আমি আসছি আচ্ছা এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে ভারতের উত্তরতম বিন্দুর নাম কি আমরা সবাই জানি উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা ইন্দিরা পোল এটি বর্তমানে কোন রাজ্যে আছে বর্তমানে এটি আগে ছিল জম্মু কাশ্মীর এখন এটি আছে লাদাখে কোথায় আছে লাদাখে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ভারতের দক্ষিণতম বিন্দু যদি ভারতের ভূপ্রাকৃতির মধ্যে বলে যেটা ভারতের মেনল্যান্ড সেইখানে যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় তখন হবে কন্যাকুমারী কোন রাজ্যে আছে এটা আছে তামিলনাড়ুতে আর তাছাড়া ভারতের যদি দক্ষিণতম বিন্দু দক্ষিণতম যদি বিন্দু বলে ভারতের যদি দক্ষিণতম বিন্দু বলে তখন আমরা সবাই জানি ইন্দিরা ইন্দিরা পয়েন্ট আচ্ছা ইন্দিরা পয়েন্ট কোথায় আছে আমরা সবাই জানি ইন্দিরা পয়েন্ট আছে কোথায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে ইন্দিরা পয়েন্ট কিন্তু শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জানলে হবে না আন্দামান নিকোবর 60টি দ্বীপ নিয়ে গঠিত তো সেই 60টি দ্বীপের এক্স্যাক্টলি কোথায় সেটা জানতে হবে তো আসুন আমরা জানি তো ইন্দিরা পয়েন্ট কোথায় আছে গ্রেট নিকোবরে গ্রেট নিকোবরে গ্রেট নিকোবরে এবার ভারতের উত্তরতম বিন্দু কি হলো উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কোল দক্ষিণতম বিন্দু যদি ভারতের মেন ল্যান্ডের মধ্যে বলে তখন হবে কন্যাকুমারী আর এমনি যদি ভারতের শুধুমাত্র কিছু উল্লেখ না করে যদি জিজ্ঞেস করে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি তখন হবে ইন্দিরা পয়েন্ট এবার আমরা জানবো ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি ভারতের পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মতি বা কোনো কোনো জায়গায় কি লেখা থাকে গুহার মটর লেখা থাকে গুহার মটর আচ্ছা গুহার মটি কোন রাজ্যে আছে গুহার মতি বা গুহার মটর ঠিক আছে গুজরাট এটি আছে কোন রাজ্যে আছে এটি আছে গুজরাট রাজ্যে আচ্ছা এবার আমরা মানগুলো জানবো যে উত্তরতম বিন্দুর মান দক্ষিণতম বিন্দুর মান পূর্বতম বিন্দুর মান আর পশ্চিমতম বিন্দুর মান আচ্ছা এখানে আমরা ইন্দিরা কোল আচ্ছা ইন্দিরা ইন্দিরা পয়েন্টের মান কত ইন্দিরা পয়েন্টের নাম মান হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট ইন্দিরা পয়েন্টের মান কত 6 ডিগ্রি 4 মিনিট কোনখান থেকে এই যে 0 ডিগ্রি বা যেটাকে আমরা বলি নিরক্ষরেখা কি বলি নিরক্ষর রেখা সেখান থেকে ইন্দিরা পয়েন্টের মান হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট তারপরে কন্যাকুমারী
কন্যাকুমারী, কন্যাকুমারী মান কত? 8 ডিগ্রি 4 মিনিট। কত? 8 ডিগ্রি 4 মিনিট। তারপরে আমরা সবাই জানি যেটা ভারতের উত্তরতম বিন্দু গুহার মটর, সরি ভারতের পশ্চিমতম বিন্দু গুহার মতি, এর মান কত? এর মান হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট, 68 ডিগ্রি 7 মিনিট। আর ভারতের উত্তরতম বিন্দু যেটা নাম হচ্ছে ইন্দিরা পোল, তার মান কত? তার মান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট। তো আমাদেরকে প্রত্যেকের কি জানলাম, আমরা মান জানলাম, সেইগুলো প্রত্যেকটা ভারতের পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দু, উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, এই বিন্দুগুলোর কোন রাজ্যে আছে, বিন্দুগুলোর নাম কি, এবং বিন্দুগুলোর মানগুলো কি কি আছে, কোনখান থেকে, নিরক্ষরেখা থেকে, এই মানগুলো কোথা থেকে ধরা যায়, নিরক্ষরেখা, নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা বলেছে ভারতের মাঝখান দিয়ে যাওয়া কর্কট ক্রান্তি রেখার মান কত। আর একবার কোশ্চেনটা পড়ছি, ভারতের মাঝখান দিয়ে যাওয়া কর্কট ক্রান্তি রেখা মান কত? আচ্ছা, কর্কট ক্রান্তি রেখাকে কি বলে? কর্কট ক্রান্তি রেখাকে আরেকটা নাম আছে ইংরেজিতে, বলা হয় ট্রপিক, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, এই এই রেখাটার মান কত? এই রেখাটার মান অপশন কি দেখি, অপশন কি কি দিয়েছে, অপশন এ, অপশন এতে বলেছে 23.5 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি উত্তর। আচ্ছা, অপশন বি 23.5 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, অপশন সি 23.5 ডিগ্রি পশ্চিম। আচ্ছা, অপশন ডি 23.5 ডিগ্রি পূর্ব। আচ্ছা, তাহলে কোনটা উত্তর হবে? উত্তর হবে অপশন এ 23.5 ডিগ্রি উত্তর। আচ্ছা, উত্তর কেন, পূর্ব পশ্চিম দক্ষিণ কেন না? কারণ এই কারণে উত্তর, কারণ এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝখানে একটা রেখা গেছে, রেখাটার নাম কি, যে রেখাটার নাম মান হচ্ছে 0 ডিগ্রি, সে রেখাটার নাম হচ্ছে বিষুব রেখা বা বিষুব রেখা বা নিরক্ষ রেখা। ঠিক আছে, এই রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে একটা রেখা গেছে, কত দূর উত্তরে? 23.5 ডিগ্রি, এখানে 23.5 ডিগ্রি নর্থ। এই রেখা, এই যে 0 ডিগ্রি রেখাটা, এইটাকে পৃথিবীকে, এই রেখাটা পৃথিবীকে দুই ভাগ করেছে, ওপর দিকটা হচ্ছে নর্থ আর নিচের দিকটা হচ্ছে সাউথ, আমরা সবাই জানি। তাহলে ভারত কোন কোন কোনখানে অবস্থিত? ভারত হচ্ছে সবাই জানি যে উত্তর গোলার্ধে অবস্থিত, হ্যাঁ, অক্ষাংশের দিক থেকে। তো এই যে উত্তর দিকে একটা 23.5 ডিগ্রি দাগে একটা রেখা গেছে, রেখাটার নাম আমরা কর্কট ক্রান্তি রেখা, যেটি ভারতকে দুই ভাগে ভাগ করেছে, ভারতকে দুই ভাগে ভাগ করেছে। তো এই রেখাটা, এই রেখাটার মান হচ্ছে, এই রেখাটার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 3 বলছে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত। কোশ্চেনটা আর আগে বলি, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত, এইটাই আমি 1 নম্বর কোশ্চেনে করালাম, ওখানে উল্লেখ করে দিলাম যে শুধু জিজ্ঞেস করবে না যে ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত। আমরা সবাই জানি যে ইন্দিরা পয়েন্ট এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, কিন্তু সেটা জানলে হবে না, আমাদের কি জানতে হবে যে পার্টিকুলার এটা কোন দ্বীপে অবস্থিত। আন্দামান নিকোবরের তো বহু জায়গা আছে, অনেকগুলো দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর গঠিত, সেটি কোন দ্বীপে? তো দেখি অপশনগুলো কি কি দিয়েছে। অপশন এ, অপশন এ দিয়েছে গ্রেট নিকোবর। আচ্ছা, অপশন এ দিয়েছে গ্রেট নিকোবর, অপশন বি হচ্ছে লিটল নিকোবর, অপশন সি হচ্ছে লিটল আন্দামান, অপশন অপশন সি হচ্ছে কার নিকোবর। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তরটা জানবো। আচ্ছা, সঠিক উত্তর, সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে অপশন এ গ্রেট নিকোবর। তাহলে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট ভারতের যেটা দক্ষিণতম বিন্দু সেটি কোন, মানে আন্দামান নিকোবরের কোন দ্বীপে আছে, সেটি হচ্ছে গ্রেট নিকোবরে। আচ্ছা, আর একটা ইনফরমেশন,
ইন্দিরা পয়েন্ট, আচ্ছা ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? ইন্দিরা পয়েন্টের আগের নাম ছিল, আমরা সবাই জানি, পিগমেলিয়ান পয়েন্ট। কি নাম? পিগমেলিয়ান পয়েন্ট। তাহলে ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল? ইন্দিরা পয়েন্টের আগের নাম ছিল পিগমেলিয়ান পয়েন্ট। এটি কোথায় আছে? এটি আছে গ্রেট নিকোবরে। এবার আমরা জানবো যে ইন্দিরার কিছু ইনফরমেশন, যেমন এখানে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, আশা করি এটি সকলে জানো। 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? আন্দামান, আন্দামান নিকোবরকে। 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? আন্দামান আর নিকোবরকে। আচ্ছা, এই আন্দামান নিকোবরের, আন্দামান নিকোবরের রাজধানীর নাম কি? আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটি এটি কোন দ্বীপপুঞ্জে আছে? এটি আছে সাউথ আন্দামানে। সাউথ আন্দামানে আছে। আচ্ছা চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলেছে? উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার কত? মানে উত্তর থেকে দক্ষিণে, মানে ভারত উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার কত জানতে চাইছে। মানে উত্তর থেকে দক্ষিণ মানে এদিকটা, ভারতের যে উত্তর থেকে দক্ষিণ, মানে এক্স্যাক্টলি উত্তর থেকে দক্ষিণ মানে ইন্দিরা কোল থেকে কত অবধি? কন্যা, কন্যা কুমারী অবধি। ইন্দিরা কোল থেকে কন্যাকুমারী অবধি। আচ্ছা অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে, অপশন এ 2933 মিটার, কত দিয়েছে? 2933। আর অপশন বি কি দিয়েছে? অপশন বি দিয়েছে 3300 কিলোমিটার। অপশন এ হচ্ছে 2933 কিলোমিটার, অপশন বি 3300 কিলোমিটার, অপশন সি 3311 কিলোমিটার, সরি 3114 কিলোমিটার। অপশন সি বলেছে 3114 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 3214 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 3214 কিলোমিটার। এর আমরা সঠিকটা জানবো। তো সঠিক উত্তর হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, এটা হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ আমরা জানি যে ভারত উত্তর থেকে দক্ষিণে কত কত কিলোমিটার লম্বা, 3314। আচ্ছা এটা কি জিজ্ঞেস করেছে? নর্থ টু সাউথ। আচ্ছা যদি ওয়েস্ট টু ইস্ট জিজ্ঞেস করতো তাহলে কত হতো? তাহলে ওয়েস্ট, যদি ওয়েস্ট টু ইস্ট জিজ্ঞেস করতো, বা পূর্ব থেকে পশ্চিমে, বা তাহলে কত হতো? 2933 কিলোমিটার। তাহলে আমরা কি জানলাম? যে ভারত উত্তর থেকে দক্ষিণে বেশি লম্বা, তাই তো? ভারত উত্তর থেকে দক্ষিণে বেশি লম্বা, কারণ ভারত উত্তর থেকে দক্ষিণে কত লম্বা? 3314, এটা উত্তর থেকে দক্ষিণে। আর পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি, 3314 কিলোমিটার। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। এখানে বলেছে নিম্নলিখিত কোন দেশটি, নিম্নলিখিত কোন দেশটি
আয়তনের দিক থেকে বৃহত্তম। আচ্ছা, মানে এই অপশনগুলো আছে, এই অপশনের মধ্যে কোন দেশটি আয়তনের দিক থেকে সবচেয়ে বড়? দেখো অপশনটা, অপশনগুলো যদি ভালো করে দেখো, অপশন কি বলেছে? অপশন এ বলেছে ব্রাজিল, অপশন বি বলেছে অস্ট্রেলিয়া, আচ্ছা অপশন সি বলেছে ভারত, আর অপশন ডি বলেছে আর্জেন্টিনা। আচ্ছা, শুধু আমাদেরকে জানলে হবে না যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ রাশিয়া, সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, এগুলো জানলে হবে না। এখানে দেখো রাশিয়া অপশনে নেই, অপশনে অন্য কিছু দিয়েছে, তাহলে আমাকে এই দেশগুলোর আয়তন আমাকে জানতে হবে যে কার পরে কার। তো আমরা দেখি, আমরা জানবো, আগে আমরা জানি যে ইন্ডিয়ার অবস্থান কত, ইন্ডিয়ার অবস্থান কত পুরো ওয়ার্ল্ডের আয়তনের দিক থেকে? সেভেন্থ, সপ্তম, তাহলে সপ্তম। তাহলে এক নম্বর কি আছে? এক নম্বরে আছে রাশিয়া, দুয়ে গেছে, দুয়ে আছে কানাডা, তিনে আছে আমেরিকা, চারে কে আছে? চারে আছে চীন। দেখো অনেক বই তিন নম্বরে বলবে চায়না, চার নম্বরে বলে আমেরিকা, কিন্তু সঠিকটা হচ্ছে তিনে হচ্ছে আমেরিকা, পাঁচে, পাঁচে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, ছয়ে, ছয় হচ্ছে অস্ট্রেলিয়া, সাতে হচ্ছে ভারত। তাহলে এখানে কি জানতে চাইছে? এখানে বলছে যে নিম্নলিখিত কোন দেশটি আয়তনের দিক থেকে বৃহত্তম। তাহলে এখানে আমরা কি দেখছি? অপশনে আছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত ও আর্জেন্টিনা। তাহলে এখানে মতো হচ্ছে, এখানে অপশনগুলোর মধ্যে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল হচ্ছে সঠিক উত্তর, ব্রাজিল হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এগুলো জানতে হবে যে এক থেকে সাত নম্বর অব্দি কি আছে, 10 অব্দি জানলে তো আরোই ভালো, আমি যদি 10 অব্দি জানি তাহলে তো আরোই ভালো। তো তবুও আমরা ঠিক আছে, ভারতের তবু দু একটা জেনে নেই, ভারতের পরে কোন দেশ আছে? ভারতের পর আছে আর্জেন্টিনা, 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 ঠিক আছে চলে এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। কোশ্চেন বলেছে কোন রাজ্যের উপকূল সবচেয়ে বড়, কোন রাজ্যের উপকূল সবচেয়ে বড়? অপশন এ তে আছে তামিলনাড়ু, অপশন বি উড়িষ্যা, অপশন সি কেরালা, অপশন ডি গুজরাট। এটা খুবই একটা সহজ কোশ্চেন, এটা একটা সহজই সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, কোশ্চেনটা অনেকবারই এসেছে পরীক্ষাতে। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হয়ে যাবে গুজরাট, সঠিক উত্তরটা হয়ে যাবে গুজরাট, গুজরাট হচ্ছে সবচেয়ে, গুজরাট রাজ্যের উপকূল, সমুদ্র উপকূল সবচেয়ে বড় উপকূল, কারণ গুজরাট আমরা যদি দেখি গুজরাট রাজ্যটা এইরকম আকার, এইরকম আকৃতি, তাই তো? গুজরাট রাজ্যটার আকৃতি কেমন? এইরকম। আচ্ছা গুজরাট কোন কোন উপকূলে আছে? গুজরাট আছে পশ্চিম উপকূল, পশ্চিম উপকূল। আচ্ছা তামিলনাড়ু কোন উপকূলে আছে? তামিলনাড়ু, তামিলনাড়ু আছে পূর্ব উপকূল। উড়িষ্যাও পূর্ব উপকূল। তামিলনাড়ু সমুদ্র উপকূল কি নামে পরিচিত? তামিলনাড়ু সমুদ্র উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত, কি নাম? করমণ্ডল। এই করমণ্ডল উপকূলে দুবার বর্ষা হয়, কিবার হয়, কতবার হয়? দুইবার বর্ষা হয়, কারণ একবার হচ্ছে মৌসুমি, একবার হচ্ছে মৌসুমি বায়ুর আগমনে,
একবার হচ্ছে মৌসুমী বায়ুর আগমন, আর দ্বিতীয়বার কখন হয়? মৌসুমী বায়ুর প্রত্যাগমনের ফলে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনের ফলে এই যে তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষা হয়। মানে আমি বলতে বেসিক্যালি বলতে পারি যে আমরা শীতকালে শীতকালে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয়। আচ্ছা, উড়িষ্যার উপকূল, উড়িষ্যার উপকূল কি নামে পরিচিত? উড়িষ্যার উপকূল আমরা সবাই জানি উৎকল উপকূল নামে পরিচিত, উৎকল উপকূল নামে পরিচিত। আর কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূল, কেরালার উপকূল পরিচিত হচ্ছে মালাবার উপকূল নামে, মালাবার উপকূল নামে। আচ্ছা, কেরালা মালা কেরালা বা মালাবার উপকূল এটি কোন উপকূল অবস্থিত? পশ্চিম উপকূল না পূর্ব উপকূলে? আমরা সবাই জানি যে মালাবার উপকূল সেটি হলো পশ্চিম উপকূল অবস্থিত, পশ্চিম উপকূলে মালাবারটা। আচ্ছা, তাহলে আমরা কোন রাজ্যের, যদি যদি পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে কোন রাজ্যের উপকূল সবচেয়ে বড়, তাহলে আমরা কি জানবো উত্তরটা কি হবে? আমাদের উত্তর হবে গুজরাট। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলেছে করমণ্ডল উপকূল ও মালাবার উপকূল কোন রাজ্যে আছে। দেখো, এই কোশ্চেনটা আমি এর আগেই ব্যাখ্যা করে দিলাম যে করমণ্ডল উপকূল কোন রাজ্যে আছে আর মালাবার উপকূল কোন রাজ্যে আছে। চলো অপশন গুলো কি বলেছে দেখি। অপশন গুলো বলেছে অপশন এ তামিলনাড়ু আর উড়িষ্যা, অপশন বি কেরালা আর তামিলনাড়ু ও তামিলনাড়ু, অপশন সি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু, অপশন ডি তামিলনাড়ু ও কেরালা। সঠিক উত্তরে কি হবে? করমণ্ডল। আমি আগের দিন বললাম করমণ্ডল, এই আগের স্লাইডে বললাম করমণ্ডল কোথায় আছে। করমণ্ডল আছে তামিলনাড়ুতে। মালাবার কোথায় আছে? মালাবার, মালাবার আছে কেরালাতে। মালাবার আছে কেরালাতে। তাহলে সঠিক উত্তর কি হবে? তামিলনাড়ু। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে তামিলনাড়ু আর কেরালা, তামিলনাড়ু আর কেরালা, অপশন ডি। সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু আর কেরালা। পরে এবার আমরা পরের কোশ্চেনটি দেখব কি বলেছে। কোকো চ্যানেল, কোকো চ্যানেল কোন দুটি দেশের মধ্যে আছে? কোশ্চেনটা আরেকবার বলছি, কোকো চ্যানেল কোন দুটি দেশের মধ্যে আছে? অপশন এ ভারত ও বাংলাদেশ, অপশন বি বাংলাদেশ ও মায়ানমার, অপশন সি মায়ানমার ও ভারত, অপশন ডি ভারত ও মালদ্বীপ। দেখো বলছে কোকো চ্যানেল, কোকো চ্যানেল। আচ্ছা, কোকো চ্যানেল কোন দেশে আছে? সঠিক উত্তর হবে মায়ানমার, অপশন সি মায়ানমার ও ভারত, মায়ানমার ও ভারত। আচ্ছা, এই কোকো চ্যানেলটা কিন্তু, এই কোকো চ্যানেলটা কিন্তু, কোকো চ্যানেলটা কিন্তু আগে ভারতেরই ছিল, কিন্তু এখন এটা কার আছে? এটা এখন বর্তমানে মায়ানমারের, আচ্ছা ভারত আর মালদ্বীপের মধ্যে, ভারত আর মালদ্বীপের মধ্যে কি চ্যানেল আছে? ভারত আর মালদ্বীপ, এটা একটা ইনফরমেশন জেনে নাও, এটা পরীক্ষাতে বহুবার এসেছে। ভারত ও মায়ানমারের মধ্যে আছে 8 ডিগ্রি, সরি, ভারত ও মালদ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল,
ভারত ও মায়ানমারের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা 9 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে? 9 ডিগ্রি চ্যানেল আছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ও মিনিকয়, লাক্ষাদ্বীপ ও মিনিকয় মধ্যে কত ডিগ্রি চ্যানেল আছে? সেটি হচ্ছে 9 ডিগ্রি। আর 8 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে? 8 ডিগ্রি চ্যানেল আছে ভারত ও মালদ্বীপ। বা আমরা যদি আরো একটু ভেঙে লিখি তাহলে কি হবে? মিনিকয় মিনিকয় ও মালদ্বীপ, মালদ্বীপ হচ্ছে ভারতের প্রতিবেশী একটি দেশ। আর মালদ্বীপে ভারতের একটি ঘাঁটি আছে, সমুদ্রের ঘাঁটি একটি আছে। এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। বলেছে নিম্নলিখিত কোন দেশ সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে ভারতের সঙ্গে? এখানে বেসিক্যালি জানতে চেয়েছে যে যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটি ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে। আচ্ছা এবার অপশনগুলো কি কি দিয়েছে আমরা দেখব। অপশন এ আফগানিস্তান, অপশন বি ভুটান, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার, অপশন ডি হচ্ছে নেপাল। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর এখানে হবে নেপাল। নেপাল হচ্ছে সবচেয়ে বেশি ভারত ও এই অপশনগুলোর মধ্যে, ভারত ও নেপালের মধ্যে সীমানাটা সবচেয়ে বেশি আছে এই অপশনগুলোর মধ্যে। আচ্ছা আমরা দেখব যে ভারত সবচেয়ে কোন প্রতিবেশী দেশের সঙ্গে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বা ভাগ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কত কিলোমিটার? 4,097 কিলোমিটার বাংলাদেশ। তারপরে তারপরে করেছে চীন, তারপরে করেছে পাকিস্তান। চীন হলো পাকিস্তান, তারপরে করেছে নেপাল, তারপরে করেছে মায়ানমার। তারপরে হলো মায়ানমারের পরে ভুটান। তবে সবের সব থেকে কম যেটা করেছে সেটা হচ্ছে সবচেয়ে কম যেটা করেছে সেটা হলো আফগানিস্তান। সবচেয়ে কম যেটা করেছে সবচেয়ে কম যেটা করেছে সরি সবচেয়ে কম যেটা করেছে সেটা হচ্ছে আফগানিস্তান। সবচেয়ে কম যেটি করেছে সেটা হচ্ছে আফগানিস্তান।